বিশ্ববিদ্যালয় বিএড অ্যাডমিশনের প্রফেশনাল মেরিট লিস্ট প্রকাশ করেছে। সেটি দেখার জন্য তোমাদেরকে এই ভিডিওটি পুরো দেখতে হবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন যেটা আসবে সেটিকেও ক্লিক করবে, তবেই পরবর্তীতে এরকম ভিডিওর নোটিফিকেশান তোমরা সহজে পেয়ে যাবে। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসবে, আসার পরেই যে অ্যাডমিশন পোর্টাল সেই অপশানে ক্লিক করবে। ক্লিক করলে এরকমভাবে পেজটি ওপেন হবে এবং এখান থেকে তোমরা অ্যাডমিশনেও যেতে পারো এবং নোটিশ সেকশনেও যেতে পারো। তো সেখানে ক্লিক করে গেলে এরকমভাবে ওপেন হবে এবং অ্যাডমিশনের এই পোর্টালে এসেই বিএড সেকশানে ক্লিক করবে, তাহলেই প্রফেশনাল মেরিট লিস্ট দেখিয়ে দেবে। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেওয়া থাকবে, তোমরা সহজে ক্লিক করে দেখতে পারো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ হোম ইউনিভার্সিটি বেঙ্গলি এর জন্য যে লিস্টটি দেওয়া আছে তার যখন সর্বোচ্চ স্কোর হচ্ছে 61.57, এইভাবে দেওয়া আছে। আমি তোমাদেরকে একটু বড় করে দেখিয়ে দিই, টোটাল যে পেজগুলো আছে সেই পেজগুলোর মধ্যে বেঙ্গলিতে কটা আছে। তোমরা যারা দেখতে চাও তারা অবশ্যই এইরকমভাবে পিডিএফটি যখন পাবে তোমাদের সাবজেক্টটি দেখে নেবে এবং আমাকে জিজ্ঞাসা করলেও আমি তোমাদেরকে বলে দিতে পারবো, কমেন্ট করে জানাবে আমাকে। 88 আছে, 26.99 এই স্কোর হচ্ছে, কমার্সের ক্ষেত্রে আলাদা। সমস্ত সাবজেক্টেরই অ্যাকাডেমিক সেশনের এই যে লিস্ট, এই লিস্টে তাদের নামগুলো দেওয়া আছে এবং স্কোরগুলো দেওয়া আছে যারা যারা অ্যাপ্লাই করেছো। এর মধ্যে থেকে তোমাদেরকে যদি মনে হয় তাহলে তোমরা এই যে স্কোর, এই স্কোরের সম্পর্কে ডিটেলসে জানতে পারো তাদের অফিসে কল করে, বা তাদের যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেখান থেকে তোমরা জেনে নিতে পারবে। অ্যাডমিশন প্রসিডিওর কী হবে সমস্ত ডিটেলস সেখানে বলা ছিল, যে নোটিফিকেশানটা তোমরা দিয়ে অ্যাপ্লাই করেছিলে। তো ফ্রেন্ডস, যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমার ভিডিওর যে কমেন্ট বক্স, সেখানে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে, তাহলে এই বিষয়ে আরও তথ্য দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে তাহলে এটুকুই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।